শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? বৈষয়িক এই দুর্যোগপূর্ণ সময়ে আমাদের সকলকে ঘরে থাকতে হবে, ঘরে নিরাপদে থাকতে হবে। এই ঘরে থাকার সময়ে শিক্ষার্থীদের কাজ শুধুমাত্র ঘরে থাকা এবং পড়াশোনা করা। তোমাদের পড়াশোনা চালিয়ে যেতে হবে আর ঘরে থাকতে হবে। তোমাদের পড়াশোনাটা কিছুটা সহজ করার জন্য বা একটু সহযোগিতার জন্য আমি তোমাদের আজকে একটু আলোচনা করে দিব তোমাদের উদ্ভিদের বংশবৃদ্ধি অধ্যায়ে যৌন জনন অংশটুকু। ফুল থেকে ফল হয়, ফল থেকে বীজ হয়, পরবর্তীতে এই বীজ থেকে চারা গাছ তৈরি হয়। তাহলে বোঝা যাচ্ছে যে উদ্ভিদের জননে ফুল একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। আমাদের চারপাশে বিভিন্ন ধরনের ফুল রয়েছে, আমরা এই সমস্ত ফুলগুলোকে যদি লক্ষ্য করে দেখি সেক্ষেত্রে দেখা যাবে এই ফুলগুলো বিভিন্ন অংশ নিয়ে গঠিত। একটি সম্পূর্ণ ফুল মূলত 5টি অংশ নিয়ে গঠিত হয়, পুষ্পাক্ষ, বৃতি, দলমণ্ডল, ফুলকেশর এবং স্ত্রীকেশর। এই 5টি অংশ নিয়ে একটি সম্পূর্ণ ফুল গঠিত। যে সমস্ত ফুলে এই 5টি অংশ থাকবে না তাদেরকে সম্পূর্ণ ফুল বলা হয় না, শুধুমাত্র 5টি অংশ থাকলে তাদেরকে আমরা বলবো সম্পূর্ণ ফুল। এখন আমরা একটু চিত্রে দেখে নিব একটি সম্পূর্ণ ফুল কেমন হয়। এখানে আমরা একটি সম্পূর্ণ ফুলের একটি চিত্র দেখতে পাচ্ছি, যেখানে আমাদের এখানে প্রথমে আমরা বলতে পারি বৃতি, তারপর দলমণ্ডল, তারপর আছে এখানে এই সম্পূর্ণটা মিলে এখানে গর্ভকেশর এবং এখানে রয়েছে পুংকেশর। এই অংশগুলো নিয়ে তৈরি হয় একটি সম্পূর্ণ ফুল। এখন আমরা দেখে নিব সম্পূর্ণ ফুলের বিভিন্ন অংশগুলো। আমি তোমাদের একটা জবা ফুল দিয়ে দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ ফুল কেমন হয়। এখানে তোমরা দেখো আমার হাতে একটা ফুল আছে, এই ফুলে যদি আমি উল্টে দেখাই দেখবে এখানে সবুজ বর্ণের একটা অংশ, এই যে সবুজ বর্ণের এই অংশটাই হচ্ছে বৃতি। এটা পাপড়ি সহ ফুলের অন্যান্য অংশকে ধারণ করে আছে। এই বৃতি খণ্ডিত হতে পারে অথবা যুক্ত হতে পারে। যখন বৃতিটা যুক্ত হবে তখন তাকে যুক্ত বৃতি, এবং যখন এই বৃতিটা বিযুক্ত বা খণ্ডিত হবে তখন তাকে বলা হবে বিযুক্ত বৃতি। এই বৃতি সাধারণত ঝড় বৃষ্টি এবং বিভিন্ন বিপদ থেকে ফুলের অন্যান্য অংশকে রক্ষা করে, এবং মূলত কুড়ি অবস্থায় ফুলের সবগুলো অঙ্গকে রক্ষা করে থাকে। এই গেল বৃতি। বৃতির পরে অনেক ফুলের ক্ষেত্রে দেখা যায় বৃতির নিচের অংশে একটি ছোট অংশ দেখা গেল, ফুলের দ্বিতীয় অংশ বা দলমণ্ডল। দলমণ্ডল যুক্ত হতে পারে আবার বিযুক্ত হতে পারে। যুক্ত দলমণ্ডল থাকে ধুতুরা ফুলে, ধুতুরা ফুলের ক্ষেত্রে দলমণ্ডল বা পাপড়ি যুক্ত অবস্থায় থাকে, আবার বিযুক্ত অবস্থায় হতে পারে। যেখানে তোমরা আমার হাতে যে ফুলটা দেখতে পাচ্ছ ফুলের পাপড়িগুলো তোমরা দেখো সবগুলো বিযুক্ত অবস্থায় আছে। এই যে প্রতিটা পাপড়ি বিযুক্ত অবস্থায় আছে, এটা একটা জবা ফুল মানে বিযুক্ত দলমণ্ডল। দলমণ্ডলের প্রতিটা অংশকে আলাদাভাবে দলাংশ বলা হয়। দলমণ্ডল বর্ণময় হয় এবং এই বর্ণময় হওয়ার কারণে পোকামাকড় পশু পাখিকে আকর্ষণ করে। এই আকর্ষণ করার ফলে পোকামাকড় এবং পশু পাখি যখন দলমণ্ডলের উপর এসে বসে তখন পরাগরেণু স্থানান্তরিত হয় এবং এখান থেকে পরাগায়ন শুরু হয়। এছাড়া রোদ বৃষ্টি থেকেও ফুলের অন্যান্য অঙ্গকে দলমণ্ডল রক্ষা করে থাকে। এখানে তারপর আমরা যেটা দেখছি
এরপর আছে দেখো এখানে একটি সম্পূর্ণ ফুলের একটি আদর্শ ফুলের বিভিন্ন অংশের চিত্র দেখানো হচ্ছে। পাপড়ি প্রথমে আছে, পাপড়ি বা দলমণ্ডল, তারপর আছে কুমকেশর, এরপর গর্ভকেশর, বৃতি এবং পুষ্পাক্ষ। এখানে দেখো একটা বৃতি দেখানো হয়েছে সবুজ বর্ণের, এবং এটা হচ্ছে বিযুক্ত বৃতি, বিযুক্ত বৃতি, এবং ঠিক তার নিচেই আছে উপবৃতি, এটাও বিযুক্ত উপবৃতি। পরবর্তীতে আমরা দেখব একটা পুংস্তবক। পুংস্তবকের মধ্যে তোমরা দেখো এখানে একটা পুংস্তবক সাধারণত দুইটা অংশ নিয়ে গঠিত হয়। পুংস্তবকের একেবারে উপরের দিকে থাকে পরাগধানী, এই পরাগধানীর ভেতরে পরাগরেণু তৈরি হয়, আর পরাগধানীটাকে যে দণ্ডের মতো অংশটা, যে দণ্ডের মতো অংশটা পরাগধানীটাকে ধরে রেখেছে সেটা পুংদণ্ড, তাকে বলা হয় পুংদণ্ড। এই পুংদণ্ড এবং পরাগধানী মিলে তৈরি হচ্ছে পুংস্তবক বা পুংকেশর। এখানে একটা আলাদাভাবে একটা পুংকেশরের চিত্র দেয়া আছে। দেখো এখানে এই সম্পূর্ণটা হলো পরাগধানী, এর ভেতরটাতেই পুংরেণু তৈরি হয়। এই পরাগধানীর ভেতরে পুংরেণুটা তৈরি হয়, আর এই পরাগধানীটাকে ধরে রেখেছে পুংদণ্ড। এই পরাগধানীর ভেতরে পরাগরেণু তৈরি হয়, এবং এই পরাগরেণুটা সরাসরি জনন কাজে অংশগ্রহণ করে। এরপর আমরা চলে যাব স্ত্রীস্তবক বা গর্ভকেশর। প্রতিটা গর্ভকেশর কয়েকটি গর্ভপত্র নিয়ে গঠিত। গর্ভপত্রগুলো যুক্ত হতে পারে, আবার বিযুক্ত হতে পারে। প্রতিটি স্ত্রীস্তবক তিনটি অংশ নিয়ে গঠিত। এখানে প্রথমেই আছে, দেখো একেবারে উপরের দিকে আছে গর্ভমুণ্ড। গর্ভমুণ্ডকে ধরে আছে লম্বা দণ্ড আকৃতির গর্ভদণ্ড। ঠিক একেবারে নিচে থাকবে গর্ভাশয়, একেবারেই নিচের অংশটাতে থাকবে গর্ভাশয়। আমরা যদি একটা জবা ফুলে দেখি, জবা ফুলের অভ্যন্তরে দেখা যাবে জবা ফুলটাকে, এই যে এখানে দেখো, তোমরা খেয়াল করো এটা হলো গর্ভমুণ্ড, এই লম্বা দণ্ডটা হচ্ছে গর্ভদণ্ড, এবং একেবারে অভ্যন্তরে যদি আমরা এটাকে লম্বচ্ছেদ করি, লম্বচ্ছেদ করার পর এরকম ভেতরে দেখা যাবে গর্ভাশয়। এই গর্ভাশয়ের ভেতরে ডিম্বক সাজানো অবস্থায় থাকে। এখানে তোমরা দেখবে যে গর্ভাশয়ের ভেতরে ডিম্বক সাজানো অবস্থায় থাকে, এবং ডিম্বক থেকে ডিম্বাণু তৈরি হয়। এই ডিম্বাণু সরাসরি জনন কাজে অংশগ্রহণ করে। একটি উদ্ভিদে বা যে ফুলগুলো থাকে, ফুলের বৃতি এবং দলমণ্ডল সাহায্যকারী স্তবক হিসেবে কাজ করে। পুংকেশর এবং গর্ভকেশর অত্যাবশ্যকীয় স্তবক হিসেবে কাজ করে। আশা করি তোমরা মোটামুটি একটা সম্পূর্ণ ফুলের অংশ, একটা সম্পূর্ণ ফুলের বিভিন্ন অংশ সম্পর্কে মোটামুটি তোমাদের একটা ধারণা হলো। পেলাম, কতটুকু বুঝতে পারলাম, সেই জন্য আমাদের একটা পরীক্ষার প্রয়োজন। একটু দেখে নিব, একটা প্রশ্ন তোমাদের জন্য, একটা প্রশ্ন। হ্যাঁ, প্রশ্নটা সবাই বাড়িতে করবে, করে পরবর্তীতে দেখাবে। আমি তোমাদের উদ্দেশ্যে প্রশ্নটা একবার করে দিচ্ছি। দেখো এখানে একটা ফুলের চিত্র আছে, এই ফুলটা দেখে এখান থেকে তোমাদের প্রশ্নের উত্তরগুলো দিতে হবে। দেখো প্রশ্নগুলো, প্রথমে ক, পরাগরেণু কোথায় উৎপন্ন হয়? খতে আছে ফুলের সাহায্যকারী ও অত্যাবশ্যকীয় স্তবকের নাম লেখো। গতে আছে ফুলের যে অঙ্গে ডিম্বাণু তৈরি হয় তার বর্ণনা দাও। ঘ নম্বরে আছে একটি সপুষ্পক উদ্ভিদের চিহ্নিত চিত্র অঙ্কন করে বিশ্লেষণ করো। আশা করি আলোচনা থেকে তোমরা বুঝতে পেরেছ, এবং এই প্রশ্নের উত্তরগুলো তোমরা এই আলোচনার ভিতর থেকে খুঁজে বের করে প্রত্যেকে সুন্দর করে বাসায় শিখে ফেলবে। সবাই ঘরে থাকো, পরিষ্কার থাকো, সুস্থ থাকো।
ধন্যবাদ।